হিস্ট্রি আছে, সেই জন্য জিতেছি। কখনোই বলবো না আনফেয়ার ইলেকশন হয়েছে, ফেয়ার ইলেকশন হয়েছে, জনগণ চেয়েছে। কোথাও ভুল ছিল না, কোথাও ভুল ছিল, ভুল তো ছিল, আশা তো ছিল, অবশ্যই আশা ছিল। আশা করেছিলাম মানুষ ভোট দেবে, মানুষের কাছে যতটুকু ইসলাম পৌঁছেছিলাম, মানুষ তৃণমূলকে চেয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে। তবে ভোট মানুষ পিসফুলি দিয়েছে এবং আমি চাই যে আগামী দিনে ভোট পরবর্তী ক্ষেত্রেও মানুষ যেন শান্তিতে, যারা জিতেছেন তারা মানুষের পরিষেবা দিয়ে মানুষকে শান্তিতে রাখতে পারে। 2019 লোকসভা নির্বাচনের থেকেও 2021 বিধানসভা নির্বাচনে জয়ের মার্জিন বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষে গেল, এটার কী কারণ মনে হয়? আমি এখনও মার্জিন জানি না, আমি তো কাউন্টিং স্টেশন থেকে ফিরছি, সেটা দেখলে বুঝতে পারবো। তবে যদি মার্জিন আরও বেড়ে যায়, সেটা মানুষ চেয়েছে তাই বেড়েছে, মানুষের চাওয়ার উপরে নির্ভর করে, এটা মানুষ চেয়েছে তাই বেড়েছে। তৃণমূল অন্য দল থেকে আসা নেতারা যারা প্রার্থী হলো সদ্য, যারা তৃণমূলে কংগ্রেসে যোগ দিল, তারা কি কোনো একটা জায়গায় এই যে একটা ক্ষোভ তৈরি হলো পুরনো এবং নতুনের দ্বন্দ্ব, এটা কি বিজেপিকে কোনো একটা জায়গায় পিছিয়ে দিল? পুরনো নতুনের দ্বন্দ্ব যদি কোথাও থাকে সেটা হয়তো প্রকৃতিত ছিল না, হয়তো প্রচ্ছন্ন ছিল, থাকতেও পারে। তবে আমার মনে হয়েছে যেটা, এটা মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে, তাই মানুষ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।